পিয়নের ছদ্মবেশে থানায় ঢুকে ধরা পড়ল মিশকা। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সূর্যের খবরাখবর নিতে আবারও ছদ্মবেশে থানায় আসে মিশকা। এবার অন্যভাবে ছদ্মবেশ নেয় সে, মানে পিয়নের ছদ্মবেশ। চা দেওয়ার নাম করে থানার ভিতরে প্রবেশ করে মিশকা ওই কনস্টেবলের সাহায্য নিয়ে। কনস্টেবলও মিশকার কথা মতো কাজ করে। ছদ্মবেশ নিয়ে মিশকা যে থানার ভিতর প্রবেশ করে তা কেউ বুঝতে পারে না। অফিসার ধরে নেয় ও একজন পিয়ন, অর্থাৎ চাওয়ালি মনে করেন, তাই মিশকা বলে সন্দেহ হয় না ওনার। মিশকা আসে সূর্যের সাথে দেখা করতে, সূর্যকে খাওয়াবে বলে। এসে দেখে সূর্য আর দীপা দাঁড়িয়ে কথা বলতেছে। তখন এটা দেখে হিংসায় জ্বলে পুড়ে যায় মিশকা। এ দেখে মিশকা আরও খেপে যায়। দীপা ও সূর্যকে সে আলাদা করবেই। মিশকা যখন দাঁড়িয়ে সূর্য ও দীপার কথা বলা দেখছিলেন, সে সময় অফিসার মিশকার সাথে ধাক্কা খায়, ফলে মিশকার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। অফিসারও অবাক হয়ে যায়। মিশকা যখন ভাঙ্গা কাপ তুলে তখন দীপা মিশকার হাত দেখে বুঝতে পারে ও মিশকা। মিশকা তাড়াহুড়া করে পালিয়ে যেতে চাইলে দীপা বলে, অফিসার ও মিশকা ওকে ধরুন তো। বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো? মিশকাকে এবার ধরুক, তা কমেন্টে আমাদের এক্ষুনি জানিয়ে দাও।